পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সকলেই পছন্দ করেন, তাই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার জন্য মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যান। তবে সব জায়গায় ঘুরতে যাওয়া একজন সাধারণ মানুষের সম্ভব হয়ে ওঠে না, কারণ বিদেশ ভ্রমণ এতটাই ব্যয়বহুল যে সাধারণ মানুষ তা বহন করতে পারেন না। তবে এর মধ্যেও এমন কিছু জায়গা আছে যেখানে কম টাকায় খুব সহজেই ভ্রমণ করা যায়। এছাড়াও এই দেশগুলি এতটাই সুন্দর যে আপনি যদি একবার এই দেশগুলোতে যান তবে সেখান থেকে ফিরে আসতে আপনার মন চাইবে না। তাহলে জেনে নিই এই সস্তা ও বিলাসবহুল দেশগুলি সম্পর্কে। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলির মধ্যে একটি। ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে রয়েছে দেশটি। 19,42,569 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ। 17,700-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বৃহত্তম শহর। ইন্দোনেশিয়ায় সুমাত্রা, জাভা, সুলাওয়েসি ইত্যাদি দ্বীপগুলো খুব সুন্দর। ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জের এই পর্বতগুলি হল বনভূমি এবং উৎপত্তিস্থলে আগ্নেয়গিরি। ইন্দোনেশিয়ায় বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে। সক্রিয় আগ্নেয়গিরির মোট সংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া দেশটি বিশ্বের শীর্ষে। দেশটির দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বালি, জাকার্তা শহর, বাটাম দ্বীপ ইত্যাদি। এখানে খুব কম খরচে ঘুরে আসতে পারেন, মাত্র 2,000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন। ভিয়েতনাম। অনন্য ঐতিহ্য আর শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন হল ভিয়েতনাম, যেখানে আপনার ভ্রমণ হয়ে উঠবে নেশাময়। কিন্তু দেশটির অপার সৌন্দর্যের কথা আমরা কেউই জানি না। দেশটি আসলে প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি। তবে ভিয়েতনাম বেড়াতে না গেলে সেটা বোঝা কঠিন। দেশি বিদেশি পর্যটকদের কাছে ভিয়েতনামের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে হালং বে। বহু হলিউড মুভির শুটিং হয়েছে হালং বের বিভিন্ন দ্বীপে ও পাহাড়ে। হা মানে ভূমি আর লং মানে ড্রাগন, এবং এই ড্রাগনটি পার্শ্ববর্তী পর্বতমালায় বাস করে বলে ভিয়েতনামিজরা বিশ্বাস করে। হালং বের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এটি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপের সংখ্যা অজানা এবং বেশ অনিশ্চিত বটে, কিন্তু ভিয়েতনামিজরা বলে যে কমপক্ষে 2,000টি দ্বীপ আছে এখানে। উপসাগরটির আয়তন 1,553 বর্গ কিলোমিটার। এর স্বচ্ছ নীল জলে রয়েছে নানা ধরনের চুনাপাথর, যা এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আপনার দেখলেই মনে হবে কেউ যেন আপন কোনো খেয়ালে সাজিয়ে দিয়েছে এই উপসাগরটিকে। ধারণা করা হয় এখানকার চুনাপাথরগুলি সৃষ্টি হয়েছে 50 কোটি বছর আগে। এই উপসাগরে কিছুদূর পরপর এসব চুনাপাথরের অসংখ্য পাহাড় রয়েছে। এখানকার গড় তাপমাত্রা 15-25 ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রয়েছে 4টি ভাসমান গ্রাম, আর এই গ্রামের প্রায় সবাই মৎস্যজীবী। সস্তায় এমন জায়গায় আপনি যেতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নেপাল। দেশটির আয়তন খুব ছোট হলেও এর বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো দেশের ভূমিরূপকে গোলে গোলে 5 গোল দিয়ে দেবে। হিমালয়ে ঘেরা এই সুন্দর ও প্রাচীন দেশটির উত্তরে চীন, দক্ষিণ পূর্ব ও পশ্চিমে রয়েছে ভারত। এই ছোট দেশেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। আর মজার ব্যাপার হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান, শ্রীলঙ্কার নাগরিকরা ভিসা ছাড়াই অনির্দিষ্ট কালের জন্য নেপালে প্রবেশ করতে পারেন। পোখরা অন্নপূর্ণা পর্বত শৃঙ্গের প্রবেশদ্বার। নেপালের অত্যন্ত সুন্দর ও ছোট শহর, বরফ আবৃত পাহাড়ে ঘেরা এই শহরটির সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য। পোখরার অন্যতম আকর্ষণীয় জায়গা পেহাওয়া লেক। এই লেক থেকে সরাসরি মাথা উঁচু করে থাকা পর্বতগুলিকে একসঙ্গে দেখা যায়। এছাড়াও পুরো লেকে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে রং বেরঙের বোট। এছাড়াও নেপালের আসল সৌন্দর্য দেখতে হলে যেতে হবে ল্যাংটাং উপত্যকায়। ভ্যালি ও পর্বতে ঘেরা এই এলাকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে, গ্যারান্টি। নেপালে যাবেন আর এভারেস্টকে মুগ্ধ হয়ে চোখ ভরে দেখে আসবেন না? তা কি করে হয়, ট্রেকিং করার ইচ্ছে থাকলে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের বেস ক্যাম্প পর্যন্ত যেতে পারেন। অন্তত এভারেস্টে ওঠার প্রথম ধাপ জয় করলেই মনটা আনন্দে ভরে যাবে। ফটোগ্রাফারদের স্বর্গরাজ্য পর্বতে ঘেরা নেপালের বিউটি। ক্যামেরাবন্দি করতে হলে অন্নপূর্ণা উপত্যকায় যেতেই হবে। অন্যতম সুন্দর জায়গাগুলোর থেকে এই এলাকার প্রকৃতি যেন সবসময় হাতছানি দেয়। সস্তায় এখানে ঘুরে আসতেই পারেন, 2,000 টাকারও কমে হোটেল পেয়ে যাবেন। সিঙ্গাপুর। সিঙ্গাপুর মানেই পরিচ্ছন্নতার শহর। উপর থেকে দৃশ্যমান এই শহরটা দেখতে একদম ছবির মতো লাগে। সবকিছু ছবির মতোই সাজানো গোছানো, আর আলো ঝলমলে সুন্দর। নীল সমুদ্রের তীরে হওয়ায় রাত হলেই সুবৃহৎ দালান কোঠার মায়াবী আলো সমুদ্রের জলে মিশে রাতের আবেশ করে তোলে স্বর্গীয়। এখানে রয়েছে বাটারফ্লাই পার্ক এবং অজস্র প্রকারের রংবাহারি প্রজাপতির সংগ্রহশালা বা উদ্যান। এরপর রয়েছে সমুদ্রের তলদেশে অ্যাকোরিয়াম, যেখানে দেখতে পাবেন হাজার প্রকারের নাম না জানা সামুদ্রিক মাছ।
সিঙ্গাপুরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম পাখি আবাস জুরং বার্ড পার্ক, জুরং এর আর এক নাম জলপ্রপাত। এটিও পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম জলপ্রপাত, কেবল পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য এটি তৈরি। এখানে প্রচুর পর্যটক ভিড় করে আসে। এছাড়াও পার্কে রয়েছে অসংখ্য পাখি, গাছপালা আরো ইত্যাদি। যদি কচ্ছপ দেখতে চান তাহলে যেতে পারেন কচ্ছপ দ্বীপ কুশু, এখানে আপনি বিভিন্ন ধরনের কচ্ছপ দেখতে পাবেন। এছাড়াও রয়েছে সিঙ্গাপুরের মিউজিয়াম, ঘুরে আসতে পারেন। ঘন সবুজে ঢাকা শান্ত, নিরিবিলি এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, এক অন্য আবেশ। উপভোগ করার মতো অনেক কিছুই রয়েছে সাজানো গোছানো এই দেশটিতে, তাই ভ্রমণ পিপাসুদের প্রথম পছন্দ দেশটি। 44,000 বর্গ কিলোমিটার আয়তনের পুরো দেশটাই পাহাড় দিয়ে ঘেরা। প্রকৃতির অকৃত্রিম মমতা এবং সবুজে ছাওয়া বিস্তৃত অঞ্চল পর্যটকদের কাছে পুরোটাই আকর্ষণীয়। আগস্ট থেকে অক্টোবর এই 3 মাস ভুটানে বেড়ানো উৎকৃষ্ট সময়। ভ্রমণের জন্য দেশটি বেশ নিরাপদ, পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের স্থানগুলিতে ঘুরতে পারেন। শান্তিময় ভ্রমণের জন্য ভুটান সকল পর্যটকদের কাছে যেন এক স্বর্গরাজ্য। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এরকম সব সুন্দর সুন্দর ভিডিও পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।